হামলার শিকার পুলিশ সদস্যরা যা বললেন জায়েদ খান। ফিলিস্তিনি মুসলিমদের 1.5 কোটি রুপি উপহার দিলেন আতিফ আসলাম। শুটিং সেটে সাপের কামড়ে আহত ওমর শানি। অপু ও বুবলির কথার লড়াই, দুজনকে যে পরামর্শ দিলেন দীপজল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাচ্ছি বিস্তারিত। 28শে অক্টোবর বিএনপি জামাতের মহাসমাবেশে হামলার শিকার হয়েছেন পুলিশরা। এদিন সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন জামিরুল ইসলাম পারভেজ নামের একজন পুলিশ কর্মী, যিনি একজন কনস্টেবল। এছাড়াও আহত হয়েছেন প্রায় অর্ধ শতাধিক পুলিশ সদস্যগণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের ওপর হামলার একাধিক ছবি ও ভিডিও নানানভাবে ছড়িয়ে পড়েছে, যা দেখে আঁতকে উঠেছেন সাধারণ মানুষগণ। অনেকেই পুলিশের সদস্যদের ওপরে এই হত্যার চরম প্রতিবাদ জানিয়েছে, বিচারও দাবি করেছেন তাদেরই একজন অভিনেতা জায়েদ খান। নিজের ফেসবুকে হামলার শিকার এক পুলিশের রাস্তায় পড়ে থাকার ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, এই ছবিটা যতবার দেখি ততবার বুকের ভেতরটা আমার কেঁদে ওঠে, এমন নৃশংসতার তীব্র প্রতিবাদ জানাই আমি। শুধু জায়েদই নন, ঢাকায় সিনেমার অনেক তারকারাই পুলিশের ওপর এই নৃশংস হামলার প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, দোষীদের দ্রুত বিচারের ব্যবস্থা অবশ্য অবশ্য করে করা হোক। প্রিয় দর্শক, জায়েদ খানের এমন পোস্টকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টস করে আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের জানিয়ে দিন। শুটিং এর সেটে সাপের কামড়ে আহত ওমর শানি। বান্দরবানের পাহাড়ি এলাকায় শুটিং চলাকালীন সাপের কামড়ে আহত হয়েছেন ঢাকায় সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক ওমর শানি। রোববার দুপুরে ডেড বডি নামে একটি সিনেমার শুটিং সেটে এই দুর্ঘটনাটি ঘটে, বিষয়টি নিশ্চিত করেছেন এই সিনেমার পরিচালক এমডি ইকবাল। তিনি বলেন, আজ দুপুর 12টায় আমরা পাহাড়ে শুটিং করছিলাম। শুটিং চলাকালীন হঠাৎ করেই সবুজ রঙের একটি সাপ কামড় দেয় ওমর শানি মহাশয়কে। পরে ঘটনাস্থলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। তিনি জানান, বর্তমানে সুস্থ আছেন ওমর শানি, বিশ্রাম নিয়ে শুটিং শুরু করেছেন পুনরায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনা পরবর্তী একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে পায়ে কামড় পাওয়ার পর কাপড় বেঁধে রাখা অবস্থায় বসে থাকতে দেখা গেছে ওমর শানিকে। প্রসঙ্গত, ওমর শানি ছাড়া ডেড বডি সিনেমায় আরও অভিনয় করছেন শ্যামল মাওলা, জিয়াউল হক রোশন, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি, মিষ্টি জাহান প্রমুখরা। বুবলির কথার লড়াই চলছে, দুজনকে যে পরামর্শ দিলেন দীপজল। ঢাকা সিনেমা জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলি, একটা লম্বা সময় ধরেই দুজনের মধ্যেকার সম্পর্ক একেবারেই ভালো নয়, তিক্ত বললেই চলে। এর কারণ, দুজনেই ছিলেন চিত্রনায়ক শাকিব খানের স্ত্রী। বিভিন্ন সময়ে একে অন্যকে নানানভাবে আক্রমণ করে মন্তব্য করেছেন এরা, পাশাপাশি কটাক্ষ করেছেন ভীষণভাবে। সবশেষ একটা সাক্ষাৎকারে বুবলিকে ঘৃণা করে বলেন অপু বিশ্বাস এমন কিছু কথা। এরপরই এই নায়িকাকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস দেন বুবলি, যেখানে পরোক্ষভাবে তাকে কুকুরের সঙ্গে তুলনা করেছেন বুবলি। এই দুই নায়িকার মধ্যেকার রেষারেষি যখন ভক্তদের মধ্যে দুই দলে বিভক্ত করে দিয়েছে, তখন তাদেরকে চুপ থাকতে বললেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা মানোয়ার হোসেন দীপজল। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের উচিত এই সব নোংরা নাটক বন্ধ করা, এতে করে ফিল্মের মান সম্মান যাতাভাবে নষ্ট হচ্ছে। মুসলমান হিসেবে শাকিব দুটো বিয়ে কেন 4টি বিয়েও করতে পারেন, তার সেই সামর্থ্য আছে, আমাদের ধর্মে এটা বৈধ, কিন্তু এটা নিয়ে তো এত কথা বা নাটক কেন উঠছে আমি বুঝছি না। দীপজল বলেন, অপু ও বুবলির এসব কথাবার্তা কেউ ভালো চোখে দেখছে না, এসব আমাদের ফিল্ম জগৎকে অনেক নিচে নামাচ্ছে, আমি দুজনকেই চুপ থাকতে বলবো।